আসসালামু আলাইকুম আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ আল্লাহবাহু তাল্লার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই আবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নাবী ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লামের প্রতি এবং তার পরিবার পরিবারবর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূরত পাঠ করি আল্লাহ আলাইহি আল্লাহ বারিক আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রোগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন শেফাই ইউনানি চিকিৎসালয়ের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক শেফাই ইউনানি ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হলো জেনে নিন অসংখ্য রোগের প্রতিষেধক পেয়ারার গুণাগুণ আজকে ভিডিওর টাইটেল হল জেনে নিন অসংখ্য রোগের প্রতিষেধক পেয়ারার গুণাগুণ আমরা অনেকেই প্রতিদিন কোনো না কোনো ফল খেয়ে থাকি পেয়ারা তার মধ্যে একটি ফল হতে পারে এখন বাজারে প্রচুর পরিমাণে পেয়ারা পাওয়া যায় জেনে নিন এই গরমে অসংখ্য রোগের পেয়ারার গুণাগুণ সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ একশো গ্রাম পেয়ারায় থাকে আটষট্টি ক্যালোরি প্রতিদিন খাবারের তালিকায় একটি পেয়ারা রাখলে আপনি পাবেন হাজার উপকারিতা একশো গ্রাম পেয়ারায় আট গ্রাম পানি থাকে ফলে শরীরের পর্যাপ্ত পরিমাণ পানি থাকা থাকে পেয়ারা খেলে গরমে পেয়ারা খেলে শরীরে পানির ভারসাম্য বজায় থাকে পেয়ারায় আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি তাই ভিটামিন সি যদি পরিমাণ মতো মানবদেহে থাকে তাহলে ত্বকের উজ্জ্বল্য বৃদ্ধি আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এটি খুবই কার্যকরী পটাশিয়াম সমৃদ্ধ হওয়ায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে পেয়ারা অত্যন্ত ফলদায়ী পেয়ারায় প্রচুর পরিমাণে ফাইবার আছে। ফাইবার মানবদেহের হজম শক্তি বাড়াতে অত্যন্ত সাহায্য করে ফাইবারের পেট ভরে থাকে দীর্ঘক্ষণ ফলে ফ্যাট ইনটেক কমে ওজন ধরে রাখতে পেয়ার কোনো বিকল্প নেই বন্ধুগণ নার্ভাস সিস্টেমকে তাজা রাখে ভিটামিন বি সিক্স আর একশো গ্রাম পেয়ারায় থাকে শূন্য দশমিক এগারো মিলিগ্রাম ভিটামিন বি সিক্স পেয়ারা ক্যান্সারেরও প্রতিষেধক লেউকোমিন নামক একটি অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় নিয়মিত পেয়ারা খেলে ক্যান্সার প্রতিহত করার ক্ষমতা মানবদেহে তৈরি হয়ে থাকে তাহলে বুঝতেই পারতেছেন সামান্য পেয়ারার ভিতরে যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা ক্যান্সার হওয়া থেকে ক্যান্সার হওয়ার আশঙ্কা থেকে মুক্ত থাকা যাবে তাই যেহেতু এখন আমাদের দেশে পেয়ারার সিজন চলতেছে তাই আপনারা নিয়মিত কম করে হলেও একটি করে পেয়ারা দেশি পেয়ারা খাওয়ার চেষ্টা করবেন অমা ইল্লা বিল্লাহ প্রিয় দর্শক এই মুহূর্তে পৃথিবীর সব জায়গায়ই করোনা মহামারী সহ অন্য অন্য মহামারীতে বইড়ে যাচ্ছে আমরা কি খেলে কি করলে মানবদেহের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে তার ভিতরে এই পেয়ারা একটি আপনারা নিয়মিত একটি করে পেয়ারা খাবেন মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা অথবা ইমিউন সিস্টেম যদি ভালো থাকে তাহলে ইনশাল্লাহ করোনা ভাইরাস তো দূরের কথা যে কোনো সংক্রমণ ঠান্ডা কাশি সর্দি কাশি থেকে শুরু করে বিভিন্ন রোগবালাই থেকে বাঁচতে পারবো আমরা ইনশাআল্লাহ প্রিয় দর্শক এরকমের ভালো ভালো স্বাস্থ্য বিষয় রোগ বিষয় টিপ পেতে দৃষ্টি রাখুন শেফা ইউনানি ইউটিউব চ্যানেলে আর আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে আমাদের শেফা ইউনানি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন যেন নিয়মিত স্বাস্থ্য বিষয় রোগ বিষয় টিপসগুলো মিস হয়ে না যায় প্রিয় দর্শক মহান আল্লাহ সুবাহান তালা আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখড়াতে কামিয়াব করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি